আজ আমরা এমন দুই সংগ্রামীর কথা জানব যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও লোকচক্ষুর অন্তরালে থেকে গেছেন তাদেরই একজন হলেন সাগরমল গোপা উনিশশো সালের তেসরা নভেম্বর রাজস্থানের জয়সালমীরে জন্মগ্রহণ করেন সাগরমল গোপা জয়সালমীর এবং সেই সংলগ্ন ছোট ছোট অঞ্চলের সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেন সাগরমল গান্ধীর ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে উনিশশো একুশ সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনেও যোগ দিয়েছিলেন শ্রী গোপা শুধু তাই নয় জয়সালমীরের সাধারণ মানুষকেও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি সাগরমলের পিতা আখাইরাজ গোপা জয়সালমীরের তৎকালীন শাসক রাজা মহারাওয়াল জওহর সিং এর দরবারে কাজ করতেন ব্রিটিশ শাসিত ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজের রাজ্যের ভূমিকা প্রসঙ্গে উদাসীন মনোভাব অনুভব করেন তিনি এই ঘটনায় সাগরমল মনে মনে যথেষ্ট আহত হন ফলে ধীরে ধীরে তার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে রাজা জওহর সিং তার রাজ্যে পত্রপত্রিকা ছাপানো এবং পড়া নিষিদ্ধ করেন রাজা জওহর সিং এর অত্যাচারের কথা দেশের মানুষের কাছে তুলে ধরতে সাগরমল জয়সালমীরের গুণ্ডারাজ নামে একটি বইও লেখেন সাধারণ মানুষকে উজ্জীবিত করতে স্বাধীনতা আন্দোলনে দেশের প্রতিটি নাগরিকের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি বইও লেখেন তিনি জয়সালমীরের রাজার জনবিরোধী নীতির তীব্র বিরোধিতা করেন সাগরমল ফলস্বরূপ হায়দ্রাবাদ এবং জয়সালমীরে তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় নিজের জন্মভিটে থেকে একরকম বিতাড়িত হয়ে সাগরমল সপরিবারে নাগপুরে চলে যান পিতার মৃত্যুর খবর পেয়ে তিনি আবার উনিশশো সালের পঁচিশে মে জয়সাল মাটিতে পা দেন সেই সময় রাজদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ছ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় জেলে থাকাকালীন বছরের পর বছর প্রতারণার শিকার হন সাগরমল শোনা যায় ওই জেলেই জীবন্ত পুড়িয়ে মারা হয় তাকে। উনিশশো সালের চৌঠা এপ্রিল তার মৃত্যু হয় সাগরমল গোপার স্মরণে ভারত সরকার উনিশশো সালে একটি ডাকটিকিট চালু করে দেশের জন্য তাঁর এই নিঃস্বার্থ অবদান দেশ চিরকাল মনে রাখবে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের আরও এক সেনানী এবং সমাজকর্মী অন্নপূর্ণা মহারানার জন্মদিন ওড়িশার দুই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী রমাদেবী এবং গোপাল বন্ধু চৌধুরীর ঘরে ১৯১৭ সালে আজকের দিনেই জন্ম হয় অন্নপূর্ণার মাত্র ১৪ বছর বয়সেই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি গান্ধী আদর্শে বিশ্বাস করতেন অন্নপূর্ণা গান্ধীজির উপস্থিতিতে উনিশশো সালে পুরী থেকে ভদ্রক পর্যন্ত গান্ধীজির ঐতিহাসিক হরিজন পদযাত্রায় পা মিলিয়েছিলেন তিনি উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের গ্রেপ্তার এবং কারাবাসের ঘটনায় বিচলিত অন্নপূর্ণা তড়িঘড়ি সেনা এবং মহারানা সেনা প্রতিষ্ঠা করেন কটকের কালমাটিয়ায় উনিশশো বিয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসে তাঁর হাতে তৈরি বিশাল বড় বাহিনী নিয়ে ব্রিটিশদের তীব্র বিরোধিতা করেন পুলিশের গুলিতে চারজন প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন কালমাটিয়ার ঘটনার পর অন্যান্য তিনটি গ্রামেও অন্নপূর্ণা করের প্রতিবাদে বিরোধিতা করেন দু বছরের জন্য তাকে কটক জেলে বন্দী করে রাখা হয় নির্বাসনা আদেশ অমান্য করার অপরাধে উনিশশো চুয়াল্লিশ সালে অন্নপূর্ণাকে আবার গ্রেপ্তার করা হয় এবং চার মাসের জন্য আবার কারারুদ্ধ করা হয় স্বাধীনতার পর দেবী সমাজসেবীর ভূমিকায় নিজের জীবন নিয়োজিত করেন মহিলা তথা শিশুদের আত্মনির্ভর করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালান তিনি আচার্য বিনোবা ভাবের ভূদান আন্দোলনেও অংশগ্রহণ করেন অন্নপূর্ণা রায়গড়া জেলার আদিবাসী শিশুদের জীবনে শিক্ষার আলো জ্বালাতে একটি স্কুল প্রতিষ্ঠা করেন দু সালের একত্রিশে ডিসেম্বর ওড়িশার কটকে অন্নপূর্ণা মহারানার জীবনাবসান ঘটে দেশের প্রতি তার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমরা তাকে শ্রদ্ধা জানাই